আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদনটি শুরু হয়েছে। তো প্রথমত এটিতে আপনাদের আবেদনের ক্ষেত্রে আপনাদের যে মূল যে বিষয়টি হলো সেটি হলো আপনাদের কলেজ নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচনের ক্ষেত্রে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন কিভাবে আপনি আপনার কলেজের নামটি এখানে যে তালিকাগুলো প্রকাশ করেছে সেখান থেকে আপনি কিভাবে খুঁজে বের করবেন, বা আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করতে চাচ্ছেন সেটিতে কতটি আসন সংখ্যা খালি রয়েছে সেটি দেখতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে সেটি কম্পিউটার স্ক্রিনেও দেখিয়ে দেবো এবং মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজে আপনি আপনার প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠানে আপনি ভর্তির আবেদনটি করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানটি আপনি খুব সহজে কিভাবে বের করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমত আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তো আমি প্রথমত আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে আগে দেখিয়ে দিব, তারপরে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি দেখবেন সেটিও দেখিয়ে দিব। উপরের অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে লিখতে হবে xiclassadmission.gov.bd। লেখার পর ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করলে আপনি এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। তো পূর্বের একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ভর্তির নীতিমালা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন, ওপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনি সেই ভিডিওটি দেখে আসবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটিতে কিভাবে আপনার অনলাইনে আবেদনটি করবেন, আপনার ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে কলেজ লিস্টটি বোর্ড ওয়াইজ রয়েছে, প্রত্যেকটি বোর্ডে এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনি যেই বোর্ডে আবেদনটি করবেন সেই বোর্ডের উপরে এসে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে রাজশাহী বোর্ডের উপরে এখানে ক্লিক করব আপনাদের দেখানোর সাথে। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু সেই কলেজের নামগুলো কিন্তু এখানে চলে এসেছে। রাজশাহী বোর্ডের আন্ডারে যেই কলেজগুলো রয়েছে সম্পূর্ণটি আপনি এখানে দেখতে পাবেন। এখন তো আপনি যেই প্রতিষ্ঠানে আবেদনটি করতে চাচ্ছেন আপনি সেই প্রতিষ্ঠানটি এখান থেকে খুব সহজে কিভাবে খুঁজে বের করবেন যে সেই প্রতিষ্ঠানে কি কি শিফট রয়েছে, কি ভার্সন রয়েছে, গ্রুপ কি কি রয়েছে, আপনার আবেদনের জন্য আপনার ন্যূনতম কত জিপিএ প্রয়োজন হবে এবং কতটি সিট ফাঁকা রয়েছে সেটি কিভাবে দেখবেন। তো আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখি। যদি আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে দেখে থাকেন, কম্পিউটারের কন্ট্রোল এফ বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি ফাইন্ড অপশন পেয়ে যাবেন। আমি অবশ্যই এখানে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করেছি, বিধে এটি নিচে এখানে দেখা যাচ্ছে। আপনি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে কন্ট্রোল এফ যদি চাপেন সেক্ষেত্রে উপরের অংশতে আপনি পেয়ে যেতে পারেন। এই ফাইন্ড অপশনে এসে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামও লিখতে পারেন। আবার চাইলে যেই জেলাতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই জেলা যদি লেখেন সেই ক্ষেত্রে সেই জেলাতে কতগুলা কলেজ রয়েছে সম্পূর্ণটি কিন্তু আপনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লিখলাম পাবনা। দেখতে পাচ্ছেন আমি এখানে পাবনা লেখার পরে ইন্টার ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে পাবনা জেলার লিস্টটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখানে সম্পূর্ণটি পাবনা জেলাতে যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে এই অংশ থেকে শুরু হয়েছে পাবনা জেলার পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন পাবনার ভেতরে যে কটা থানা রয়েছে প্রত্যেকটি থানাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটি আমি সার্চ দিলাম জেলা ভিত্তিক, আপনি চাইলে উপজেলা ভিত্তিকও কিন্তু সার্চ দিতে পারেন। সেক্ষেত্রে আবার একইভাবে এখানে ফাইন্ড অপশনে গিয়ে আপনাকে সেই উপজেলার নামটি লিখতে হবে। দেখতে পাচ্ছেন কিছু অংশ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু যতটুকু খুঁজে পাচ্ছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি লিখেছি ঈশ্বরদী, ঈশ্বরদী থানাতে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিন্তু। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন। তো উদাহরণ হিসাবে আপনাদেরকে একটি দেখিয়ে দিই। এখানে মনে করুন এটি পাবনার ঈশ্বরদী থানাতে কলেজের ইআইএন নাম্বার, কলেজ নেম, এই প্রতিষ্ঠানে আপনাদের কি কি গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আলাদা আলাদাভাবে লেখা আছে হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, সায়েন্স। এটিতে আবেদনের জন্য আপনাদের মিনিমাম কত পয়েন্টের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন। মানবিকের ক্ষেত্রে আপনাদের লাগবে 2 পয়েন্ট, বিজনেস স্টাডিজের ক্ষেত্রেও লাগবে 2 পয়েন্ট এবং সায়েন্সের ক্ষেত্রে লাগবে 3 পয়েন্ট হলে কিন্তু আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এবং এটিতে কতটি সিট রয়েছে লক্ষ্য করুন, এখানে মানবিকের ক্ষেত্রে সিট আছে 300টি, ব্যবসায়ের ক্ষেত্রে সিট রয়েছে 300টি এবং সায়েন্সের ক্ষেত্রে রয়েছে 300টি। আপনি যে প্রতিষ্ঠানটি দেখবেন সেই প্রতিষ্ঠানে ভিন্ন রকম কিন্তু থাকতে পারে। আর আপনি যদি চান যে আপনি এখানে প্রতিষ্ঠানের নামটি লিখবেন সেটাও আপনি লিখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি অ্যাডওয়ার্ড, অ্যাডওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে অ্যাডওয়ার্ড নামে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ পাবনা। আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনি আপনার প্রতিষ্ঠানটি এভাবে খুঁজে বের করে নিতে পারবেন। একইভাবে আপনি যে বোর্ডের কলেজ লিস্টটি দেখতে চাচ্ছেন সেটির উপর এসে ক্লিক করে কন্ট্রোল এফ চাপ দিয়ে আপনি যেটি লিখবেন সেটি কিন্তু চলে আসবে। আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এই কলেজ লিস্ট থেকে আপনি খুব সহজে প্রতিষ্ঠানটি খুঁজে বের করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো একইভাবে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ব্রাউজারটি ওপেন করার পর একইভাবে উপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন xiclassadmission.gov.bd। লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে যেটি দেখতে পাচ্ছেন লেখা আছে xiclassadmission সিস্টেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন।
একইভাবে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখালাম এটি একটু এখান থেকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এখানে কলেজ লিস্টটি দেখতে পাচ্ছেন। আপনি যেই বোর্ডে আবেদন করতে চাচ্ছেন সেই বোর্ডের উপরে এসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রাষ্ট্রের উপরে ক্লিক করলাম। এখন এটি আপনাকে এখানে ডাউনলোড করতে হবে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে এটি কিসে আপনি ওপেন করবেন। তো এটি আমি আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাকে এটি গুগল যে ড্রাইভ রয়েছে এই ড্রাইভে আপনি এটি এখানে ওপেন করবেন। তো গুগল ড্রাইভ সিলেক্ট করা হয়ে গেলে এখানে জাস্ট ওয়ান্সে এখানে ক্লিক করে দেবেন। তো জাস্ট ওয়ান্সে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার সেই পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে এখন আপনাকে যেটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইন্ডের একটি আইকন দেখতে পাচ্ছেন, একটি সার্চের অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ফাইন্ডের একটি অপশন পেয়ে যাবেন। এখানে একইভাবে আপনাকে লিখতে হবে, আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখালাম আপনারা সেভাবে এখানে লিখবেন। আপনি জেলার নামও লিখতে পারেন, উপজেলার নাম লিখতে পারেন, থানার নাম ইত্যাদি, এমনকি প্রতিষ্ঠানের নাম লিখেও আপনি এখানে সার্চ দিলে সেটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। লেখার পর এখানে সার্চে ক্লিক করলে এই নামে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে মার্ক হয়ে কিন্তু চলে এসেছে, আমি যেদিন অ্যাডওয়ার্ড লিখেছি গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ পাবনা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা লক্ষ্য করুন, মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা এটি দেখে নিতে পারলেন এবং সেই প্রতিষ্ঠানে কী কী গ্রুপ রয়েছে, কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন, কতটি সিট রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। তো যারা চিন্তিত ছিলেন যে আপনি আপনার প্রতিষ্ঠানটি কীভাবে খুব সহজে এর মধ্যে থেকে খুঁজে বের করবেন, আপনি এর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার প্রতিষ্ঠানটি খুঁজে বের করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির লাইক দিয়ে দেবেন। আর পর্যায়ক্রমে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে এটিতে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।